গোপালগঞ্জ জেলার প্রতিটি সরকারি দপ্তরকে দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতায় নিয়ে এসে জনগণের সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বৃহস্পতিবার দুপুর 12টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। এ সময় বিশ্বব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অবদানের কথা তুলে ধরে উপজেলায় কর্মরত সাংবাদিকরাও গঠনমূলক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাশিয়ানী উপজেলার কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মদ নাজমুন নাহার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল উপস্থিত ছিলেন। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলার প্রতিনিধি মিল্টন খান, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জায়জায়দিন পত্রিকার প্রতিনিধি নিজামুল আলম মুরাদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি প্রতিনিধি ইবাদুল রানা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সেখানে দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না, এখানে আমাদের জিরো টলারেন্স। এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই যে আমরা যেন আপনাদের কাছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, গঠনমূলক সমালোচনা চাই যে এখানে যত সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়া আছে সবাই যদি গঠনমূলকভাবে সহযোগিতা করেন এবং এই সঠিক সংবাদের ভিত্তিতে আমরা যেন সঠিকভাবে আগাতে পারি।